নববর্ষের শুভেচ্ছা। তো প্রথমে নববর্ষের স্বরচিত কবিতা দিয়ে শুরু করছি। নববর্ষ নিয়ে এলো জীবনের নব আমন্ত্রণ, অতীত বিদায় নিল, নিয়ে এলো নতুন জীবন। মানব জীবন নয় সুখ ভোগতরে, কঠিন দায়িত্ব আছে মাথার উপরে। স্বদেশে সেবা করি চলিল জীবন তরি, নাহি কোনো ভয় মুসলিম আমরা সবাই, রহিব একঠাই ভুলিব না তোমার কাল। শত্রু হও বন্ধু হও যেখানে যে কেহ রাও, ক্ষমা করো আজিকার মতো পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত। নববর্ষে কামনা করি প্রথমেই জানাই, যোগ্য মানুষকে যোগ্য আসনে বসাতে হবে। দ্বিতীয়ত, যোগ্য যারা চলে গেছেন পূর্বপুরুষদের সম্মান করতে হবে। তৃতীয়ত, মরার আগে মানুষকে সম্মান করতে হবে, মরার পরে নয়। শুভ নববর্ষেই এই তিনটি আহ্বান দিয়ে শুরু করতে চাই। একটি গল্প দিয়ে শুরু করি। দুই বন্ধু করিম এবং রহিম ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছে, লেখাপড়া শেষ, দুইজন দুই জায়গায় চলে গেছে, 15-20 বছর আর দেখা নাই। করিম শহরের লোক, রহিম গ্রামের লোক, 20 বছর পরে শহরে দেখা। করিম বলল চলো বাসায় যাই, রহিম যাবে না, সময় নাই। রহিম আবার চা খোঁজ, খুব চা খাইতে ভালোবাসে, ভালো চা হইলে তার আর কিছু লাগে না। করিম বলল বন্ধু আমি আমার ছেলেকে বিয়ে করেছি, বৌমা ভালো চা বানাতে পারে, তুমি চলো এক কাপ চা খাবে, দেখবে তোমার ভালো লাগবে। করিম বলার পরে রহিম আর চায়ের কথা শুনে রাজি হলো, গেল, ভালো চা বানালো, বৌমা খেল। করিমের খুব ইচ্ছা রহিমের ছেলেকেও শহরে বিয়ে কর। রহিম রাজি হলেন, বিয়ে করালেন। বিয়ের পরে সব সম্পন্ন করার পরে ফিরানি ঘুরানির পরে বউকে ডাকলেন, বৌমা জানো আমি কেন শহরের মেয়েকে বিয়ে করালো? বৌমা বললো আমি তো জানি না। তো বললো দেখো শহরের মেয়েরা নাকি ভালো চা বানাতে পারে, আমি এই জন্য শহরের মেয়েকে বিয়ে করেছি, আমি খুব চা খোর, ভালো চা খুব পছন্দ করি। আল্লাহর কি কাজ সেই বউ আর চা বানাতে পারে না।